আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আরবি এডিটি নিছে আরবি শব্দগুলা, বাংলা এডিটি নিছে বাংলা শব্দগুলা। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যায়। আনা জেদিদ নফর, এর অর্থ হচ্ছে আমি নতুন লোক। আমি নতুন লোক আরবিতে বলে আনা জেদিদ নফর। আনা অর্থ হচ্ছে আমি, জেদিদ অর্থ হচ্ছে নতুন, নফর অর্থ হচ্ছে লোক। তাহলে আমরা শিখলাম আনা জেদিদ নফর, এর অর্থ হচ্ছে আমি নতুন লোক। আনা জেদিদ হিনা, এর অর্থ হচ্ছে আমি এখানে নতুন, আমি এখানে নতুন। আরবিতে বলে আনা জেদিদ হিনা। আনা অর্থ হচ্ছে আমি, জেদিদ অর্থ নতুন, হিনা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম আনা জেদিদ হিনা, এর অর্থ হচ্ছে আমি এখানে নতুন। আনা জেদিদ হিজি, এর অর্থ হচ্ছে আমি নতুন এসেছি, আমি নতুন এসেছি। আরবিতে বলে আনা জেদিদ হিজি। আগের শব্দ আর এখনকার শব্দ সেম সেম, খালি হিনার জায়গায় হিজি আসছে। হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন বা এসেছি বা আসছি। তাহলে আমরা শিখলাম আনা জেদিদ হিজি, এর অর্থ হচ্ছে আমি নতুন এসেছি। আনা কালাম মালুম, এর অর্থ হচ্ছে আমার কথা বুঝো, আমার কথা বুঝো। আরবিতে বলে আনা কালাম মালুম। আনা অর্থ হচ্ছে আমি বা আমার, কালাম অর্থ হচ্ছে কথা বা বলা, মালুম অর্থ হচ্ছে বুঝি বা জানি। তাহলে আমরা শিখলাম আনা কালাম মালুম, এর অর্থ হচ্ছে আমার কথা বুঝো। আনা মাফি মালুম আরবি, এর অর্থ হচ্ছে আমি আরবি বুঝি না, আমি আরবি বুঝি না। আরবিতে বলে আনা মাফি মালুম আরবি। আনা অর্থ হচ্ছে আমি, মাফি অর্থ না, মালুম অর্থ বুঝি বা জানি, মাফি মালুম বুঝি না বা জানি না। তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম আরবি, এর অর্থ হচ্ছে আমি আরবি বুঝি না বা আমি আরবি জানি না। আনা মালুম সোয়াই সোয়াই, এর অর্থ হচ্ছে আমি বুঝি একটু একটু, আমি বুঝি একটু একটু। আরবিতে বলে আনা মালুম সোয়াই সোয়াই। আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে বুঝি বা জানি, সোয়াই অর্থ হচ্ছে একটু বা অল্প বা কম। সোয়াই সোয়াই একটু একটু, কথার ক্ষেত্রে সোয়াই সোয়াই অর্থ হবে একটু একটু, আর কাজের ক্ষেত্রে সোয়াই সোয়াই অর্থ হবে ধীরে ধীরে বা আস্তে আস্তে, আর খাওয়ার ক্ষেত্রে হবে সোয়াই সোয়াই অর্থ অল্প অল্প অল্প। তাহলে আমরা শিখলাম আনা মালুম সোয়াই সোয়াই, এর অর্থ হচ্ছে আমি বুঝি একটু একটু। আনা মাফি সুগুল, এর অর্থ হচ্ছে আমার কাজ নাই, আমার কাজ নাই। আরবিতে বলে আনা মাফি সুগুল। আনা অর্থ আমি বা আমার, মাফি অর্থ না বা নাই বা নেই, সুগুল অর্থ কাজ। মাফি সুগুল কাজ নাই বা কাজ নেই। তাহলে আমরা শিখলাম আনা মাফি সুগুল, এর অর্থ হচ্ছে আমার কাজ নাই বা আমার কাজ নেই। আনা সুগুল আবগা, এর অর্থ হচ্ছে আমার কাজ দরকার, আমার কাজ দরকার। আরবিতে বলে আনা সুগুল আবগা। সুগুল অর্থ হচ্ছে কাজ, আবগা অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন বা লাগবে। তাহলে আমরা শিখলাম আনা সুগুল আবগা, এর অর্থ হচ্ছে আমার কাজ দরকার বা আমার কাজ প্রয়োজন। ইন্তা সুগুল মালুম, এর অর্থ হচ্ছে তুমি কাজ জানো, তুমি কাজ জানো। আরবিতে বলে ইন্তা সুগুল মালুম। ইন্তা অর্থ হচ্ছে তুমি, সুগুল অর্থ কাজ, মালুম অর্থ জানি বা বুঝে। তাহলে আমরা শিখলাম ইন্তা সুগুল মালুম, এর অর্থ হচ্ছে তুমি কাজ জানো। ইন্তা কুল্লু সুগুল মালুম, এর অর্থ হচ্ছে তুমি সব কাজ জানো, তুমি সব কাজ জানো। আরবিতে বলে ইন্তা কুল্লু সুগুল মালুম। ইন্তা অর্থ তুমি, কুল্লু অর্থ সব, সুগুল অর্থ কাজ, মালুম অর্থ জানি বা বুঝে। তাহলে আমরা শিখলাম ইন্তা কুল্লু সুগুল মালুম, এর অর্থ হচ্ছে তুমি সব কাজ জানো বা তুমি সব কাজ বুঝো। ইন্তা মালুম সুগুল কাহারাবা, এর অর্থ হচ্ছে তুমি জানো কারেন্টের কাজ, তুমি জানো কারেন্টের কাজ। আরবিতে বলে ইন্তা মালুম সুগুল কাহারাবা। ইন্তা অর্থ তুমি, মালুম অর্থ জানো বা জানি, সুগুল অর্থ কাজ, কাহারাবা অর্থ হচ্ছে কারেন্ট। তাহলে আমরা শিখলাম ইন্তা মালুম সুগুল কাহারাবা, এর অর্থ হচ্ছে তুমি জানো কারেন্টের কাজ। নাম আনা কুল্লু সুগুল মালুম, এর অর্থ হচ্ছে হ্যাঁ আমি সব কাজ জানি, হ্যাঁ আমি সব কাজ জানি। আরবিতে বলে নাম আনা কুল্লু সুগুল মালুম। নাম অর্থ হচ্ছে হে বাজি, আনা অর্থ আমি, কুল অর্থ সব, সুগুল অর্থ কাজ, মালুম অর্থ জানি। তাহলে আমরা শিখলাম নাম আনা কুল্লু সুগুল মালুম, এর অর্থ হচ্ছে হ্যাঁ আমি সব কাজ জানি। আনা মাফি ফুলুস, এর অর্থ হচ্ছে আমার টাকা নাই, আমার টাকা নাই। আরবিতে বলে আনা মাফি ফুলুস। আনা অর্থ আমি বা আমার, মাফি অর্থ নাই বা না, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা শিখলাম আনা মাফি ফুলুস, এর অর্থ হচ্ছে আমার টাকা নাই। ইন্তা জিব ফুলুস আনা, এর অর্থ হচ্ছে তুমি আমাকে টাকা দাও, তুমি আমাকে টাকা দাও। আরবিতে বলে ইন্তা জিব ফুলুস আনা,
ইনতা অর্থ তুমি, জীব অর্থ দেওয়া বা দাও, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমি বা আমাকে। তাহলে শিখলাম আমরা ইনতা জীব ফুলুস আনা, এর অর্থ হচ্ছে তুমি আমাকে টাকা দাও। আনা আলহীন ফুলুস জীব, ইনতা মিতা আতি, এর অর্থ হচ্ছে আমি এখন টাকা দেব তুমি কখন দিবে, আমি এখন টাকা দেব তুমি কখন দিবে। আরবিতে বলে আনা আলহীন ফুলুস জীব ইনতা মিতা আতি, আনা অর্থ আমি, আলহীন অর্থ হচ্ছে এখন, ফুলুস অর্থ টাকা, জীব অর্থ দেওয়া বা দাও, ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ কখন বা কবে, আতি অর্থ দিবে। তাহলে আমরা শিখলাম আনা আলহীন ফুলুস জীব ইনতা মিতা আতি, এর অর্থ হচ্ছে আমি এখন টাকা দেব তুমি কখন দিবে। আনা গাবল সহি সুগুল বাদেন জীব, এর অর্থ হচ্ছে আমি আগে কাজ করি পরে দেব, আমি আগে কাজ করি পরে দিব। আরবিতে বলে আনা গাবল সহি সুগুল বাদেন জীব, আনা অর্থ হচ্ছে আমি, গাবল অর্থ হচ্ছে আগে, সহি বা সহি এর অর্থ হচ্ছে করা বা করুন, সুগুল অর্থ কাজ, বাদেন এর অর্থ হচ্ছে পরে, জীব অর্থ দেওয়া বা দেও। তাহলে আমরা শিখলাম আনা গাবল সহি সুগুল বাদেন জীব, এর অর্থ হচ্ছে আমি আগে কাজ করি পরে দিব। ইনতা কাম আবগা ফুলুস, এর অর্থ হচ্ছে তোমার কত টাকা লাগবে, তোমার কত টাকা লাগবে। আরবিতে বলে ইনতা কাম আবগা ফুলুস, ইনতা অর্থ তুমি বা তোমার, কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে বা দরকার বা প্রয়োজন, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা শিখলাম ইনতা কাম আবগা ফুলুস, এর অর্থ হচ্ছে তোমার কত টাকা লাগবে বা তোমার কত টাকা দরকার। আনা আবগা ইতনিন মিয়া রিয়াল, এর অর্থ হচ্ছে আমার লাগবে 200 রিয়াল, আমার লাগবে 200 রিয়াল। আরবিতে বলে আনা আবগা ইতনিন মিয়া রিয়াল, আনা অর্থ আমি বা আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ইতনিন অর্থ হচ্ছে দুই, মিয়া অর্থ বা মিয়া বা মিয়াতিন এর অর্থ হচ্ছে 100, ইতনিন মিয়া 200, রিয়াল অর্থ হচ্ছে টাকা বা রিয়াল। তাহলে আমরা শিখলাম আনা আবগা ইতনিন মিয়া রিয়াল, এর অর্থ হচ্ছে আমার লাগবে 200 রিয়াল। আনা সোয়া সোয়া কামসিন রিয়াল মজুদ, এর অর্থ হচ্ছে আমার সাথে 50 রিয়াল আছে, আমার সাথে 50 রিয়াল আছে। আরবিতে বলে আনা সোয়া সোয়া কামসিন রিয়াল মজুদ, আনা অর্থ আমি বা আমার, সোয়া সোয়া অর্থ হচ্ছে সাথে, কামসিন অর্থ হচ্ছে 50, মজুদ অর্থ 80 বা আছে। তাহলে আমরা শিখলাম আনা সোয়া সোয়া কামসিন রিয়াল মজুদ, এর অর্থ হচ্ছে আমার সাথে 50 রিয়াল আছে। মাফি মুশকিলা, এর অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই, সমস্যা নাই বা কোনো সমস্যা নাই। আরবিতে বলে মাফি মুশকিলা, যে আমার 50 টাকা হবে এই জন্য বলছে যে মাফি মুশকিলা, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।